সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সরকারকে যত সময় দেয়া হবে তত দেশের ক্ষতি হবে বলে মন্তব্য বিএনপির দলটির নেতারা বলছেন। সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ বলছে বিএনপির অপশাসনে ফিরতে চায় না জনগণ, দেশ নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, গণতন্ত্র ও ষড়যন্ত্রের রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শাহজাহান খান এমপি, সভাপতি মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন ডক্টর আ ন ম এহসানুল হক মিলন, বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, এবং ফরিদ হোসেন, সম্পাদক ইউএনবি। দর্শক, আপনার আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। আগুনে শেষ সম্বল হারিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ীদের কেবলই আর্তনাদ, ঈদের আগে পথে বসেছে হাজার হাজার পরিবার, ধ্বংসস্তূপ সরিয়ে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতের চেষ্টা। পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর, অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ দিচ্ষে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে দেশ। জনগণকে জিম্মি করে রাজনীতি করছে বিএনপি, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের, যতই সময় দেয়া হবে ততই দেশের ক্ষতি করবে ক্ষমতাসীনরা, পাল্টা জবাব বিএনপির। নওগাঁয় জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করার নির্দেশ হাইকোর্টের, দুই মাসে দিতে হবে রিপোর্ট, র‍্যাবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় জানতে চেয়ে রুল। এবং মেট্রো যাত্রার সময় বাড়ল 2 ঘন্টা, চলছে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, উচ্ছ্বসিত ব্যবহারকারীরা, জুলাইতে চলবে ভোর থেকে মধ্যরাত। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, বলছে আজকে আলোচনা শিরোনাম গণতন্ত্র ও ষড়যন্ত্রের রাজনীতি। গণতন্ত্র এবং রাজনীতির ষড়যন্ত্র নিয়ে আওয়ামী লীগ বিএনপি দুটি প্রধান দলের পক্ষ থেকে আজকে কথা বলা হয়েছে। বিএনপি আন্দোলনের মাঠে আছে, তারা মনে করছে যে সরকার গণতন্ত্রের পর রুদ্ধ করেছে, অন্যদিকে বিএনপির আন্দোলনকে আওয়ামী লীগ দেখছে গণতান্ত্রিক রাজনীতিতে ষড়যন্ত্রের একটি আভাস হিসাবে। এসব সহ অন্যান্য সমস্যা বিষয়ে আলোচনা করবো। মিলন ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই, সেটি হচ্ছে আপনারা মনে করছেন যে সরকার যত দ্রুত ক্ষমতা ছাড়বে বা ক্ষমতা থেকে যাবে তত এই দেশের মঙ্গল, এই লক্ষ্যে আপনারা আন্দোলনও পরিচালিত করছেন, কিন্তু সরকারি দল থেকে বলা হচ্ছে যে আপনাদের এই দাবির পক্ষে, আপনাদের এই আন্দোলনের পক্ষে মানুষজন নেই, এবং মানুষজনের উপর, মানে আপনাদের উপর মানুষজনের আস্থাও নেই, মানুষজন আওয়ামী লীগকেই আরেকবার ক্ষমতায় দেখতে চায়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ আলোচক বড় ভাই শাহজাহান খান এবং আমাদের ফরিদ ভাই। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে উভয় দলই আমরা বলছি জনগণের কথা, জনগণের মাথায় কাঁঠাল রেখে আমরা খেয়ে নিচ্ছি। আদৌ কি জনগণ ভোট দিতে পারছে, সেটা আমার প্রশ্ন। আর জনগণ যদি ভোট দিতে পারত তাহলে কে ক্ষমতায় আসবে না আসবে সেটা জনগণই প্রমাণ করত। হ্যাঁ, যত বেশি বিলম্বিত হচ্ছে তত দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। গণতন্ত্রহীন একটি সমাজ, একটি রাষ্ট্র কখনো চলতে পারে না। ধরুন প্রেসিডেন্ট বাইডেন কয়েকদিন আগে যে আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলন করলেন, সেই সম্মেলনে প্রায় 750 প্রতিনিধি গিয়েছিলেন, আমাদের দেশ এখানে উপস্থিত হয়নি, অর্থাৎ দ্বিতীয়বারের মতো আমাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। সেই জায়গায় যদি আমি গণতন্ত্রের স্কোর বলি তাহলে আমাদের পেছনে যারা রয়েছে নেপাল এবং ভুটান এবং পাকিস্তান, আমরা তো হাইব্রিড গণতন্ত্রে আমাদের স্কোর হলো 76, কিন্তু পাকিস্তান তো হলো 105, তারাও পেয়েছে, নেপালও পেয়েছে, ভুটানও পেয়েছে, আমাদের পরেই তাদের অবস্থান। তো সেখানে আমরা পাইনি কেন? তো সেক্ষেত্রে তিনি বলেছিলেন গণতন্ত্র এমন একটি অবস্থা, মনে করুন একটি কাছিম বা কচ্ছপ নির্বিঘ্নে সে শুয়ে আছে, রোদ পোহাচ্ছে একটি বস্তুর উপরে, যখন একটা স্বাভাবিক অবস্থা দেখে তখন সে হাত পা চারটি বের করে বিশ্রাম নেয়, রোদ্রিতে পোহায়, আর যখনই কোনো আশঙ্কা দেখে তখনই চারটি পা গুটিয়ে ফেলে। অর্থাৎ গণতন্ত্র আজ বাংলাদেশে গুটিয়ে গিয়েছে, এখানে নির্বিঘ্নে রুদ্র স্নান নেওয়ার সুযোগ আমাদের নেই। কিন্তু মিলন ভাই, এই গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত না দেওয়াকে আপনি বাংলাদেশের গণতন্ত্রের নেতিবাচক দিক হিসেবে দেখছেন, পাশাপাশি এবারের স্বাধীনতা দিবসে বাইডেনের চিঠিও নিশ্চয়ই আপনি দেখেছেন যেটি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা হয়েছে। আপনি দেখুন, আমি যদি আপনি বিবাহ উৎসবে একটি চিঠি লিখি, আপনাকে আমি বিবাহ উৎসবের জন্য কনগ্রেচুলেশন জানাবো, সেই সাথে আমি কেন লিখবো আপনার স্ত্রীকে শাড়ি দিচ্ছেন কি না, কাপড় দিচ্ছেন কি না, খাবার দিচ্ছেন কেন মেনশন দ্যাট। আপনি গণতন্ত্রের চিঠিটা যদি পড়ে দেখুন, সেখানে কিন্তু লেখা আছে যে দুইটি দেশের একই রকম জনগণের চাহিদা, গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার
এবং স্বাধিকার, আমরাও চাই বাংলাদেশে এটি হোক। চারটি পয়েন্ট সুস্পষ্টভাবে প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের এই স্বাধীনতা দিবসের দিন এটা লিখেছিল এবং সুস্পষ্টভাবে চারটি পয়েন্ট উল্লেখ করেছে। তাহলে আর কোনো ইস্যু, আর কোনো ইস্যু কি লিখেছেন চিঠিতে? আর কোনো ইস্যু? এই গণতন্ত্রের কথা বলেছেন, স্বাধিকারের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন, চারটি ইস্যু উল্লেখ করেছেন। প্রশংসাসূচক কিছু লিখেছেন কিনা চিঠিতে? অফকোর্স, এটা হচ্ছে রাষ্ট্রীয় একটি কাঠামো, ডিপ্লোম্যাটিক স্টাইল। কিন্তু আমি তো বললাম আপনার বিয়েতে আপনার সুখী হন, এই কথাটি আমি লিখব, সেই সাথে আপনি বউকে শাড়ি দিচ্ছেন না, এই কথাটি কি আমার লেখা প্রয়োজন আছে? তাহলে আপনি বুঝতে পারেন বাইডেনের চিঠিটি কতটা ইঙ্গিতবহ যে বাংলাদেশে গণতন্ত্র নেই। আর আমরা যে গণতন্ত্র সম্মেলনে যাইনি, শুধু আমরা হাইব্রিড গণতন্ত্র 76 বা পাকিস্তান 105 সেটি নয়, সেই সাথে মানবাধিকার সেটি রয়েছে, সুশাসন রয়েছে, ন্যায় বিচার রয়েছে, এই বিষয়গুলি নিয়ে সার্বিকভাবে একটি দেশের গণতন্ত্র। তাহলে আপনি যে জায়গায় বলছেন যে জনগণের উপর নির্ভরশীল, তো জনগণকে ভোটে যাওয়ার ব্যবস্থাটি করে দেন। আপনি দেখুন একটি ব্যক্তির একটি বিশেষ কারণে তিনি এই কেয়ারটেকার কনসেপ্টটাকে, অর্থাৎ আমি সাবেক বিচারপতি প্রধান বিচার খায়রুল হক সাহেবের কথা বলছি, ওনার একটি কারণে আজকে দেশটি কোথায় গিয়েছে। যত বেশি আপনি গণতন্ত্রহীন হচ্ছেন, ততই যেন মনে হচ্ছে একটি বরফের পাহাড়ে দাঁড়িয়ে এক মুঠ বরফ নিয়ে যদি আপনি ঢিল মারেন তাহলে এটা গড়াতে গড়াতে বাড়তে থাকে, অর্থাৎ স্নোবলের মতো এদেশ ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে নিচ্ছে। গণতন্ত্রহীন কোনো সমাজ বা কোনো রাষ্ট্র চলতে পারে না, যদিও আজকে সমাজ বলছে উন্নয়ন বনাম গণতন্ত্র। আচ্ছা, গণতন্ত্র থাকলে কি দেশে উন্নয়ন হতো না? আজকে বলেন তো, আজকে যদি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আজকের প্রধানমন্ত্রী তিনি আবার প্রধানমন্ত্রী হতেন, তাহলে কি দেশে উন্নয়ন হতো না? নিশ্চয়ই হতো। তো গণতন্ত্রহীন উন্নয়ন এই দাবিটি কেন, কোথায় এই সংজ্ঞা রয়েছে, আমরা এই বিষয়টি বুঝতে পারছি না। যে আমি বলছি, কিন্তু আপনি যে নির্বাচিত হতেন বলছেন, তার মানে হচ্ছে আপনি মনে করছেন নির্বাচিত না, কিন্তু আপনি যে মনে করছেন নির্বাচিত না সেটি কিসের প্রমাণে? কারণ বাংলাদেশে ভোট হয়েছে, আওয়ামী লীগ ভোটে জিতে ক্ষমতায় গিয়েছে, তখন আপনি অনির্বাচিত বা নির্বাচিত না শব্দটা ব্যবহার করছেন, এটার কি আসলে আসলে কি বলবো, আমাদের কোনো ভাষা নেই। আপনি কি এই ইন্টারন্যাশনাল রিপোর্টগুলি আপনি কি দেখছেন না? আপনি কি পৃথিবীর অন্যান্য দেশের মিডিয়া কি বলছে এটা কি দেখছেন না? আপনি কি জনগণ দেখছেন না? আমি নিজে দেখেছি, আমাকে জোর করে নির্বাচন আগে কারাগারে ঢুকিয়ে রাখা হয়েছিল। আমি তো কোনো দুর্নীতিবাদ না, আমি সন্ত্রাসী না। আমি সেখানে আমার কারারক্ষীরা এসে বলল যে বাবুরহাটের ভোট কিন্তু আমরা হয়ে গিয়েছে রাত 10টায়, কিন্তু ভোট ছড়াবে পরের দিন। কে না জানে এই দিবালোকের মতো নির্বাচন হয়েছে বাংলাদেশে 2018-তে মধ্যরাতে, কে না জানে? আপনার নির্বাচন কমিশন কি বলেনি যে যিনি চলে গেলেন যে যদি আপনারা ইভিএম নেন তাহলে রাত দিনের ভোট রাতে আর হবে না? এর চেয়ে বড় প্রমাণ কী আছে? মাহবুব তালুকদার কি বলেন এই গণতন্ত্রের লাশ পড়ে আছে? কেন আপনারা সাংবাদিক এটা দেখছেন না? শুধু আমরাই দেখছি। ধন্যবাদ সাজান ভাই। এখন কী বলবেন, নির্বাচিত না আপনারা, এটার ব্যাখ্যা হিসেবে তিনি বলছেন? মানে আমি যদি যতটুকু বুঝে থাকি, মিলের মধ্যে বোঝাতে চাইছেন, নির্বাচনটি সুষ্ঠু হয়নি এবং সুষ্ঠু হয়নি বলেই আপনারা নির্বাচিত না এটি বলতে চাইছেন। আর একটা বিষয়, গণতান্ত্রিক অবস্থাও খুব ভালো নয় মিলন ভাইয়ের ভাষায়। গণতন্ত্রটাকে আগে একটু বুঝে নেই, গণতন্ত্র অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল আই হ্যাভ লিক গুড বলেছে বার্নার্শ। যে বার্নার্শের উক্তি যে তিনি বলেছেন প্রত্যেক স্বাধীনতা ও অধিকারের সঙ্গে একটি দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধের কাছে স্বাধীনতার সীমা আবদ্ধ, প্রত্যেক রাষ্ট্রের উচিত এই সীমা পর্যন্ত বাক স্বাধীনতা নাগরিক স্বাধীনতা দেওয়া, বার্নার্শের উক্তি। আর প্রফেসর হ্যারল্ড এক্সিপ কি বলেছেন, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা কতটা আপেক্ষিক, কোন দেশের সমাজ কতটা এই স্বাধীনতা ভোগ করবে তা নির্ভর করে তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর। যে দেশে যতটা, যে দেশ যতটা শিক্ষিত নাগরিক অধিকার সম্পর্কে সচেতন এবং অর্থনৈতিক দিক থেকে যতটা উন্নত, বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ততটা উন্নত। শিক্ষা ও সামাজিক সচেতনতা ও আর্থিক ব্যবস্থার অগ্রসর অনগ্রসর দেশে ততটা বাক স্বাধীনতা আশা করা অন্যায়। এই স্বাধীনতা অগ্রসর অনগ্রসর দেশে দেওয়া হলেও তা অপব্যবহার হবে, তা হবে শিশুর হাতে লোহার খুন্তি তুলে দেওয়ার মতো অবস্থা। আমি এই উক্তিটা বা হ্যান্ডলক্সির এটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে ওনারা যে গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের যে অপব্যবহার তারা করেছেন আমি মনে করি এই উক্তির সঙ্গে মিলে যায়। কোথায় একটা একটা বিরোধী দল আন্দোলন করতে পারে,
আন্দোলনের সেই আন্দোলনে আমরাও তো করেছি, আন্দোলন আমরা করেছি, আমরা অবস্থান ধর্মঘট করেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা ঘেরাও অনেক কিছু করেছি, কিন্তু এই কোন জায়গায় জ্বালাও পোড়াও ভাঙচুর পুড়িয়ে মানুষ মারা, যানবাহন পুড়িয়ে ফেলা এবং মানুষকে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করা, এটা কোন কোন দেশে কোথায় এই গণতন্ত্রের নামে এগুলো হয়েছে? অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী চৌরিচৌরা নামক একটা থানায় যখন আক্রমণ হলো, উনি কিন্তু সাথে সাথে সেই অসহযোগ আন্দোলন সেখানে কিন্তু বিরতি দিলেন। ওনারা কি করলেন? ওনারা যখন এই জ্বালাও পোড়াও হচ্ছে, ওনারা অনেকে অন্যদের উপরে চাপাবার চেষ্টা করছে, ওনারা কিন্তু সেই সময় বলেননি যে আমাদের এই লাগাতার অবরোধ আমরা স্থগিত করে দিলাম, বরং মির্জা ফখরুল ইসলাম কি বলেছেন যে একটা দুইটা গাড়ি পুড়লে হবে না। তাহলে কি এটা প্রমাণ করে না যে তারা এই নাশকতা, সন্ত্রাস, তারপরে এই জঙ্গিবাদ এগুলো সবই তারা কিন্তু মদত দিয়েছেন এক সময়, যখন দেখেছে না এটা জনগণ গ্রহণ করে নাই, তখন কিন্তু তারা সেখান থেকে মানে কি বলবো সেটা হলো তারা সেখান থেকে পিস্তান দিয়েছে এবং তারা এই দেশের মানুষকে এখন যে কথাটা তারা বলার চেষ্টা করছে, মানুষ তো আপনি যেটা বলেছেন আমি তো বলছি ঠিকই, জনগণ তাদের কতটুকু বিশ্বাস করবে? কেন করবে না? ডাক করার কারণ হলো যে তাদেরকে চেনে, খড় পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তাই বিএনপি কি করেছে না করেছে তাদের কর্মকাণ্ড 2012-13-14-15 সাল এগুলো কি আমরা ভুলে গেছি? আমরা তো ভুলে যাইনি। আমাদের 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ব্যাংক কর্মচারী, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, হকার, ফল ব্যবসায়ী, অসংখ্য শিশু নারী যারা জীবন দিয়েছে। কি কারণে জীবন দিল, কি তারা ফল পেল, তাদের অ্যাচিভমেন্টটা কি? এই সমস্ত মানুষ হত্যা করে করতে কিছুই অ্যাচিভমেন্ট নাই। আজকে সব ওই যে আমার দেশে একটা কথা বলে, সাত খোপের খোপ তো বুঝছেন, কবুতর খেয়ে, সাত খোপের কবুতর খেয়ে বিলাই হয়েছে সাধু, এখন ওরা সাধু সাজছেন গণতন্ত্রের কথা বলবো। কিন্তু সাধারণ ভাই, আমি যদি আপনার এই কথাটা, আপনি যেটি বলছেন যে বিএনপি আন্দোলন নামে জ্বালাও পোড়াও সন্ত্রাস করেছে, মানুষ মেরেছে ইত্যাদি, তো এটা যদি একটা দিক রাখি আপনার আলোচনার, আরেকটা দিক হচ্ছে বিএনপির যে এই দাবি, তাহলে এই সব কারণে এটি যদি বিএনপির অগণতান্ত্রিক আচরণ ধরে নিয়ে আমি বলছি, তাহলে এই প্রেক্ষাপটে নির্বাচন সুষ্ঠু না হওয়ার কি কোনো কারণ আছে? নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। ওনারা যে 2014 সালে তারা নির্বাচন বয়কট করলো, তারপরে আপনার 2018 সালে প্রথমে তারা বয়কট করলো, তারপরে নির্বাচনে গেল, তারপরে সেখানে দেখা গেল বিএনপির এক একটা আসনে 3-4 জন করে তারা প্রার্থী দিয়েছে, এমনকি মিলন তার নিজের এলাকায় আমার যারা আমাদের ভালো পপুলার, কিন্তু গত নির্বাচনে তাকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়নি। সুতরাং ওনারা কিন্তু এমনি করে তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করেছে, যারা অর্থশালী, অর্থ নিয়ে, টাকা নিয়ে, এই মানে এটা একটা বাণিজ্য করে তারা এই প্রার্থী দিয়েছে, ফলে যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হলো যে সাধারণ নেতা কর্মী তাদের তারাও কিন্তু আস্থা হারিয়ে ফেলো দলের উপরে, এইসব কারণে তারা তাদের অবস্থানটা তারা নড়বড়ে করে ফেলেছে। গত নির্বাচনে যে কথাটা বললেন, এই কিছুই হতো না যদি ওনারা নির্বাচনে থাকতেন এবং জোরালো ভূমিকা পালন করতেন। অনেক জায়গা হয়েছে, অনেক জায়গা হয়নি যে কথাটা ওনারা বলেছেন, কোথাও হয়েছে কোথাও হয়নি, এবং কোথাও হয়েছে যেটা মনে করেন অনেকেই যে সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে, এবং এটা তো সরকারি কোনো সিদ্ধান্ত আছে বলে আমার জানা নেই, বা সরকার এইগুলোকে পেট্রোনাইজ করেছে এটা জানা নেই। তারপরে আমেরিকার কথাটা বললেন যে তারা আমাদের দাওয়াত দেয়নি, তারপরে দাওয়াতের চিঠিতে এই সমস্ত লিখেছে। আমেরিকার কাছে আমাদের গণতন্ত্র শিখতে হয় যে এই আমেরিকাতে আমরা দেখলাম প্রেসিডেন্ট ইলেকশনের পরে সেখানে ট্রাম্প তারা ক্ষমতাই ছাড়বে না, এই ক্ষমতা না ছাড়ার জন্য তাকে আন্দোলন করতে হলো এবং সেখানে লোক মারা গেল, পার্লামেন্ট হাউস ঘেরাও করলো, নানা ঘটনা ঘটেছে। তাহলে পরে এই এই দেশের কাছে আমাদের গণতন্ত্র শিখতে হবে। সুতরাং আমি মনে করি গণতন্ত্র আমাদের দেশে আছে, যদি এটাই না থাকতো আজকে তারা যে যে মানে গণতন্ত্রের যে চর্চা তারা এখন করছেন, এখানে কি কোনো বাধা সৃষ্টি করছে সরকার? এখন ওনারা মিছিল করছেন, মিটিং করছেন, এই যে আজকে টক শোতে অনেক কথা বলছেন, আরও বলবেন, সুতরাং এটা কি গণতান্ত্রিক আচরণ নয়? জি, অনেক ধন্যবাদ ফরিদ ভাই।
এটি তো ধরেন রাজনৈতিক একটা ইস্যু নিয়ে, মানে কি মূল বিষয়টা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, এটি নিয়ে বিএনপি আন্দোলনে আছে। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে ফেরার কোনো সুযোগ নেই, বর্তমান সাংবিধানিক ব্যবস্থাতে নির্বাচন হবে, দুটি নির্বাচনী ব্যবস্থাতে হয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয়, পাল্টাপাল্টি জায়গাগুলো আমি আপনাকে একটু বলতে চাই, সেটি হচ্ছে এই যে আমাদের চকবাজারে মানে বঙ্গবাজারে আগুন লেগেছে, এখানেও পাল্টাপাল্টি। এই আগুনের ঘটনা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়েকটা মন্তব্য, তিনি বলছেন দেশে আগুন নেভানোর একটি বিভাগও নেই। বিএনপি নেতা মির্জা আব্বাস বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে রহস্যজনক মনে হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না, তারা বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি। তো এই যে মানে শুধুমাত্র রাজনৈতিক ইস্যু না, যে কোনো সামাজিক ইস্যু, অন্য যে কোনো ইস্যু নেই পাল্টাপাল্টি, মানে এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে কোনো কিছুতে একমত নয়, পাল্টাপাল্টি আছেই। তো এই পাল্টাপাল্টির শেষ কোথায়, মানে একমত হওয়ার বা রাজনৈতিক সমঝোতা হওয়ার আশা কি আমরা দেখি না? দেখুন, ধন্যবাদ আপনাকে। এই যে কথাগুলি বললেন সেটা হচ্ছে যে আমাদের দেশের একটা একটা তো আছে, দুটো বড় দলের মধ্যে আস্থার সংকট, এবং আস্থার সংকটটা দিনে দিনেই বাড়ছে। এবং যেটা এটা রাজনীতির মধ্যেই এই তর্ক বিতর্ক এবং তাদের মানে অবস্থানগুলো যদি তারা বলতো তাহলে এটা নিয়ে কোনো সমস্যা ছিল না, এবং সেটা থাকাই খুব স্বাভাবিক। আমরা গণতন্ত্রের কথা বলছি, নির্বাচনের কথা বলছি, 2018 এবং অন্যান্য নির্বাচন, কিন্তু এখানে কিন্তু দুটো দলই কথাবার্তা বলতে পারছে, তাদের নেতৃবৃন্দ কথাবার্তা বলতে পারছে, বিএনপিও তাদের কথা এখন বলতে পারছে এবং আওয়ামী লীগ তো তাদের কথা বলবেই, এবং অন্যান্য দলগুলো কিন্তু সেই কথা বলতে পারছে, সেই পরিবেশটা আছে। এবং আমরা এখানেও কিন্তু যে বসছি সেখানেও ধরেন এই ধরনের অনুষ্ঠানগুলো প্রায়শই হচ্ছে, এবং আমরা দেখি যে টক শোগুলোতে মানে বিএনপির প্রতিনিধিও থাকেন, আওয়ামী লীগের প্রতিনিধিও থাকেন, সাংবাদিক থাকেন বা অন্য কেউ কখনো কখনো থাকেন, তাহলে এই পরিবেশটা আছে। এখন দেখুন, আমি এখন থেকে বলতে পারি যে 50 বছর ধরে এই সাংবাদিকতায় আছি, এই 50 বছরের সাংবাদিকতায় অনেক দুর্ঘটনা, অনেক ট্রেন দুর্ঘটনা, অনেক লঞ্চ দুর্ঘটনা, অনেক সড়ক দুর্ঘটনা, অনেক আগুন, অনেক বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো অনেক দেখেছি, তাই না? এবং অনেক দেখেছি মানে কি আমার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও দেখেছে, কিন্তু আমি যেভাবে দেখেছি যে আমি সেই জায়গাতে আমরা কভার করেছি, আমরা যেটাকে বলি সেখানে অ্যাসাইনমেন্ট ছিল, গিয়েছি, রিপোর্ট লিখেছি, সেই উড়িরচরে ঘূর্ণিঝড়েই বলুন, সেই 90-এর ঘূর্ণিঝড়েই বলুন, এবং বিভিন্ন সময়তে বিভিন্ন বন্যা মহামারী, 1988 সালের বন্যার কথাই বলুন। এবং আমরা তো জানি যে বিএনপির আমলেও ট্রেন দুর্ঘটনা হয়েছে, আমাদের সামরিক শাসনের সময় তো ট্রেন দুর্ঘটনা হয়েছে, লঞ্চ দুর্ঘটনা হয়েছে, এরকম আগুন হয়েছে, বড় বড় দুর্ঘটনা হয়েছে। কাজে দুর্ঘটনাকে দিয়ে যদি সরকারকে কোণঠাসা করতে চান বা এই ধরনের ডিজাস্টার দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে যদি সরকারকে কোনো দল কোণঠাসা করতে চায় তাহলে মনে হয় যে আমরা সেইটাতে খুব একটা আগাবে না। এখন বঙ্গবাজারের ঘটনাটা, এবং কদিন শুধু বঙ্গবাজার নয়, কদিন পরপরে কিন্তু আগুন বিভিন্ন জায়গায় আগুন লাগছে, চট্টগ্রামেও আপনার বিস্ফোরণ হচ্ছে এই ধরনের ঘটনা ইত্যাদিতে, তো বিভিন্ন কারখানায় মারাও গিয়েছে। এবং বঙ্গবাজারের একটা বড় দিক হচ্ছে যে সম্পদে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানে সবাই সর্বশান্ত হয়েছে, যারা এই মানে এক ছয় ঘন্টার মধ্যেই সবাই ফকির হয়ে যাচ্ছে, তাই না? যেভাবে কান্না করছে, আর্তনাদ ইত্যাদি। কিন্তু এখানে আওয়ামী লীগ সরকারের মানে দায়টা কোথায়? আমরা যদি এই বঙ্গবাজারের কাহিনীটা দেখি, 1995 সালে একটা মানে আগুন হয়েছিল, এটা মাত্র 5 বছরের সময়ে সেই এটা শুরু করা, 5 বছরের মধ্যেই সেই আগুনটা হয়েছিল, ভয়াবহ আগুন, সেখানেও কিন্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবং এই সেই সময়তে রাত্রেবেলা ছিল সেই আগুনটা, এবং একটা রিপোর্টে বলা হয়েছিল ভুলক্রমে যে 100 জনের মতো লোক মারা গেছে, কিন্তু সেটা আসলে রাতে কেউ থাকে নাই বলে কেউ মারা যায় না ইত্যাদি। কিন্তু এখানেও যেটা হয়েছে সেই, তারপরেও আমার 2000 সালেও একটা মানে এই সময়টা থেকে একটা হয়েছে, 2018তে হয়েছে, সেটা হয়তো অত বড়ো হয়তো ছিল না, এটা একেবারে আরও বড়ো স্মরণকালের মধ্যে সবচেয়ে বড়ো বলতেছে, কিন্তু আমরা যদি 1995টা দিনই সেটাও কিন্তু একটা বড়ো ভয়াবহ আগুন ছিল, কারণ পুরোটাই তখন নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন 95 পর থেকে তার বড়ো হয়েছে। এখন এই জায়গাটার মধ্যে সরকার যে কথাটা বলছে, যে সিটি কর্পোরেশনও যে কথাটা বলছে যে এই আগুনগুলো 2018টার পরে সেখানে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল যে এই জায়গাটাকে ভেঙে বহুতল ভবন করে দেওয়া হবে ইত্যাদি, সেখানে যারা আছে ওখানে যারা দোকানদাররা আছে, যারা ব্যবসায়ীরা আছে, তাদের হাইকোর্টে গিয়ে তারা রিট করে, এবং রিট করার পরে সেখানে একটা নিষেধাজ্ঞা আছে। এবং আজকে প্রধানমন্ত্রীও কিন্তু এই কথাটা বলেছেন,
তিনি একটা অনুষ্ঠানে যে এই কারণে আমরা এই জিনিসটা করতে পারিনি, তো কাজে এইটা তো আপনার আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি খুব একটা পার পাবে না, কিন্তু এটা এক ধরনের একটা একটা অভ্যাস হয়ে গেছে, একটা প্যাটার্ন হয়ে গেছে। এবং প্যাটার্ন হয়ে যেটা আমি বলছি যে এটা আমি এই কথাটাও বলবো যে বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই ক্ষেত্রে যে আওয়ামী লীগও তা করেনি তা কিন্তু না, কিন্তু এটা করে কিন্তু আসলে কাজ হচ্ছে না, মানে এটা করে যে মানুষের মধ্যে যে না সত্যি তিনি কথাটা বলেছেন। এখন যেখানে যা এই ধরনের ঘটনা ঘটে সেখানে সত্যি সত্যি যদি বিএনপির মধ্যে এমন একটা তদন্ত করার বা তাদের জানার বা ইত্যাদি করার ব্যাপার থাকে, সেই মেকানিজম থাকে, তারা যদি দেখাতে পারে, তারা যদি প্রমাণ দিতে পারে যে এখানে সরকারের ব্যর্থতা সেই জায়গাটা। যেমন আমরা একটা কথা সবাই বলি যে আগুন লাগলেই ফায়ার ব্রিগেডের উপরে দোষারোপ করা হয়, তারা সময় মতো আসে না। এটা বাংলাদেশের শুনতে শুনতে আমি বড় হয়েছি, আপনি আরও শুনবেন এবং ইত্যাদি হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে আগুন লাগলে ফায়ার ব্রিগেড সঠিক সময়ে এসেছে এটা শুনতে পারবো আমরা। এখন এই সমস্যাগুলোকে আমরা আলোচনা করতে পারি। আমি মনে করি যে এই জায়গাটার মধ্যে যদি আজকে বিএনপি বলতো যে বা আমাদের রাজনৈতিক অবস্থাটা যদি এরকম হতো যে আমরা সবাই মিলে এই সমস্যাটা কীভাবে সমাধান করতে পারি, এই ধরনের জিনিস, কিন্তু সেটা তো আমাদের কাছে এখন একটা মরিচিকার মতো হয়ে গেছে যে আমাদের দেশে কোনো বিরোধী দল সরকার মানে একসাথে হয়ে এই ধরনের জাতীয় যে সমস্যাগুলি তৈরি হয়, এখন যদি ধরুন যে কাল যদি একটা বিশাল বড় সেই 90-এর ঘূর্ণিঝড়ের মতো একটা ঘূর্ণিঝড় হলো, সেখানে আপনার অনেক ক্ষয়ক্ষতি হলো, তো সেই জন্য কি সরকার দায়ী হবে? সরকার দায়ী হবে কখন? যদি সে একটা যে ব্যবস্থা আছে যে যারা ঝুঁকিপূর্ণ এলাকা যে মানুষ বাস করে তাদেরকে যদি সময় মতো তারা আশ্রয়কেন্দ্রে না নিতে পারে দিতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 90-এর পরে বিশেষত যে আমাদের দেশে কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলা এবং সেখানে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া সেই ব্যাপারে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে, এবং সেই অগ্রগতিটা যেই করুক যেই সরকারই করুক সেটা তো আমাকে সেই জিনিসটা দিতে হবে। যদি বিএনপির সময় বিএনপি করতো তাহলে আমাকে সেটা দিতে হতো। যেমন আমি একটা কথা বলি, যখন সামরিক শাসক এরশাদ অনেক জন মানে তার কোনো জনপ্রিয়তা নাই, কিন্তু যখন বন্যা হলো সে দেখা গেল যে বন্যার সময় সে এই বন্যার পানির মধ্যে হাঁটু কোমর অবধি সে পানিতে হাঁটছে, মানুষের কাছে যাচ্ছে, কথা বলছে, সেখানে মানুষের সহানুভূতি জানাচ্ছে, এটার ফলে কিন্তু মানুষের মধ্যে তার একটা জয়, মানুষের মন জয় করা একটা অংশে মানুষের মন জয় কিন্তু করতে পেরেছিল, কারণ সে গিয়েছে সেখানে সাধারণ মানুষের কাছে, তাই না? এবং সেটা রাজনৈতিক কারণে যদি বিরোধীরা সেটা তিনি সামরিক শাসক তাকে তার কোনো জনপ্রিয়তা নাই সে মানুষের কাছে ঘৃণিত এই অবস্থার পরেও কিন্তু এই ধরনের উদ্যোগগুলো মানুষের একটা অংশের মানুষের মধ্যে কিন্তু প্রশংসা পায়। কাজে আমি সেটাই বলছি যে আজকে সরকার তো বলেছে, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে আজকে আমি সেই খবরটা বিস্তারিত জানি বলে বলছি, তিনি বলেছেন যে এটা কার কতটা ক্ষতি হয়েছে সেটা মানে কী বলে এটা নিরূপণ করা হবে, এবং সেই ক্ষতিপূরণ দেওয়া যতটা সরকারের পক্ষে সম্ভব সেই সরকার সেটা দিবে সেই প্রক্রিয়াটা। এবং বিএনপিও গিয়েছে সেখানে, তারা দোষারোপের কথা বলেছে, কিন্তু তারা বলেছে যে তারাও চেষ্টা করবে ক্ষতিপূরণ দিতে। আমি মনে করি যে বিএনপি যদি তার ক্ষতিপূরণের জায়গাটা যদি মানে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারটা যদি আরও বেশি মানে গুরুত্ব দিত, আরও বেশি করে বলতো সরকারের সমালোচনা না করে, তাহলে পরে মানুষের মধ্যে তাদের মানে গ্রহণযোগ্যতাটা এই ক্ষেত্রে তাদের এই জিনিসটা ভালো হতো, এটা আমার মত আর কি। যেটা অনেক ধন্যবাদ মিলন ভাই। এখানে নির্বাচন নিয়ে আপনি যে কথা বলছিলেন, আমাদের শাহজান ভাই একটা কথা বলছেন যে মানে আপনার উদাহরণই তিনি দিয়েছেন, তো এরকম আরও বেশ কিছু উদাহরণ হয়তো দেওয়া যাবে। আর প্রসঙ্গটি হচ্ছে এরকম, নমিনেশন যখন চলে আমরা দেখেছি গণমাধ্যমে এসেছে, সকল গণমাধ্যমে আপনাদের দলীয় কার্যালয়ের সামনে স্লোগান উঠেছে, টাকা গেল লন্ডন হামলা কেন পল্টন। তো নমিনেশন নিয়েও তো কিছু কথাবার্তা ছিল, তা আওয়ামী লীগ এটাকেও একটা কারণ হিসেবে দেখাতে চায়। আপনারা যেটি বলছেন বা বলেন যে কোনোভাবে নির্বাচনটি সুষ্ঠু হয়নি, আওয়ামী লীগ মানুষের ভোট পায়নি, জনমতের প্রতিফলন নয় এই নির্বাচন, এই বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে আপনারা নির্বাচনটি সিরিয়াসলি নেননি, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেননি, একই আসনে একাধিক প্রার্থী রেখেছেন, সব কিছুর ফলশ্রুতিতে আপনাদের এই ফল। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেভাবে বলছেন সেভাবে উনি যে আলোচনা শুরু করলেন গেটিসবার্গে সেই ভাষণ দিয়ে, ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, সেখান থেকে কিন্তু আপনি সরে আসতেছেন, আপনি চলে আসছেন ম্যাকিয়েভেলির থিওরিতে চলে আসছেন এখন, তো সেই জন্য এই আলোচনা এটা দাঁড়িয়ে আমি ফরিদ ভাইকে বলি। আসলে কেন বিএনপি বলছে যে এই আগুনটা নিয়ে একটা সন্দেহ হলো, এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো কি, দেখেন আওয়ামী লীগ সরকার,
আওয়ামী লীগ সরকার কিন্তু আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের জনগণের সরকার, এটি কিন্তু সর্বসাধারণের সরকার না। আর এই যে জায়গাটি, যে জায়গাটি চার বছর আগে ঘোষণা দেওয়া হয়েছিল এটাকে ছেড়ে দিতে হবে, এটা পরিত্যক্ত, তাহলে মেয়রের কি দায়িত্ব ছিল না চার বছর আগে এটাকে বাউন্ডারি দিয়ে লাল ফিতা দিয়ে সব লোকজনকে সরিয়ে দেওয়া? ওই আদালতের স্টে অর্ডার, ওকে এখন আসেন, আদালতের স্টে অর্ডার যদি থাকে, স্থিতিশীল অবস্থা যদি আদালত রেখে দেয়, তো সরকারের কি দায়িত্ব ছিল না এই জায়গাটিকে তার আদালত থেকে এটা ভ্যাকেট করে এটাকে ঠিক করে দেওয়া? কী করে সরকার যেটাকে বলা হয়েছে যে এখানে যেতে পারবে না কেউ, এটাকে ঝুঁকিপূর্ণ জায়গা ঘোষণা দেওয়ার পর সরকার কতটা নিরুত্তাপ, কতটা দায়িত্বহীন, কতটা অবুঝ, কতটা অর্বাচীন যে এইভাবে সেই জায়গাটি খোলা রেখেছে? আপনি একবার ভেবে দেখুন, সরকারের এক্সিকিউটিভ ডিসিশন সরকার নেয়নি, ঠিক আছে হাইকোর্টে স্থিতিশীল করেছে, কারণটা কি জানেন? মানুষ জানে বহুতল ভবন হলে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ লোকারাই ওখানে পাবে, অন্য কোনো জনগণ পাবে না, সেই জন্য মানুষের সন্দেহ থেকে মানুষ এই কথাগুলো বলছে, বুঝতে পেরেছেন তো? হাউবার নির্বাচন সম্বন্ধে আপনি বলছেন যে ঠিক আছে নির্বাচন, আমরা যে নির্বাচনে যাব, এই নির্বাচন পরিস্থিতিটিকে আপনি যদি একটু ডিপলি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগ ওই যে জামাত যে দাবিটা করেছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আর আওয়ামী লীগ যেটা স্ন্যাচ করে তাদের অধিকার হিসেবে আদায় করেছিল, এবং সেই টানা 73 দিন 96 ঘন্টা অনেক হড়তাল করে স্যার স্টিফেন নিনিয়ান আসার পরে সামঞ্জস্যতা হয়নি, বলা হয়েছিল তালগাছটা আমার তাহলে বিচার মানি, মনে আছে তো আপনার এই সমস্ত কাহিনী, যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থাকবে, ওনাদের 5 জন আমাদের 5 জন, কোনো কিছুই মানেনি, না মেনে আওয়ামী লীগ বলেছিল যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করতেই হবে। তাই সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আসার পরে আমরা যারা শিক্ষিত সুশিক্ষিত জনগণ আছি, যারা গবেষণা করছেন, তারা যদি একটু মাইনুটলি চিন্তা করে দেখুন যে এই তত্ত্বাবধায়ক সরকারটা আসার পরে আমরা 96, 2001, 2008 একটি গণতান্ত্রিক পরিবেশের কাঠামো দেখে ছিলাম, এবং আজকের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি। আচ্ছা, সেটাকে সরিয়ে নিয়ে এখন যখন আগের পদ্ধতিতে ফিরে আসালো, তখন দেখলেন একবার হলো ওয়াকওভার মডেল, 154 জন নির্বাচিত হলো বিনা ভোটে, ওয়াকওভার মডেল। তারপরে আমরা দেখেছি সুজাতা সিং মডেল, হলো না সুজাতা সিং মডেল, ওই যে জাতীয় পার্টির চুন্ন সাহেব তো হাঁটে হাড়িই ভেঙে দিলেন যে কীভাবে এরশাদকে ধরে নিয়ে নির্বাচন, এগুলো তো আপনাদের জাতি জানে, হলো সুজাতা সিং মডেল। তারপরে এসে হলো কী মডেল, সেটাকে বলা হয় মিড নাইট মডেল। তারপরে আমরা এখন দেখতে পাচ্ছি যে উকিল মডেল, এই যে মডেলের পর মডেল। সেই সাথে নির্বাচন কমিশন কী করেছে দেখেছেন? তারা বলেছে যে এই আগে ব্যালট পেপারে আপনি না ভোট দিতে পারতেন, আপনার জন্য কোনো প্রার্থী পছন্দ না, আপনি না ভোট দিতে, তো ইউ হ্যাভ দ্য রাইটস, ফান্ডামেন্টাল রাইটস অফ এ সিটিজেন কনস্টিটিউশনালি, সে বলতে পারে যে আমি কাউকে ভোট দিব না। সেটা থেকে নির্বাচন কমিশন সরে আসলো। আবার দেখে নির্বাচন কমিশন কত চালাকি করছে, তারা বলছে যদি কেউ স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে হয় তাকে 1% না 2% ভোট নিতে হবে, যদি সাবেক এমপি না হন, সাবেক এমপি না হন, তার মানে সাবেক এমপির রাজনীতি করতে পারবেন, নতুন কেউ রাজনীতি করতে পারবেন না, আপনাদের রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছিল কিনা, নির্বাচন কমিশন তাদের সঙ্গে বসেছিল কিনা, এরপরে এই বিষয়গুলো এসেছে কিনা, না ভোট বাদ দেওয়া, আপনার স্বতন্ত্র প্রার্থী জন্য এগুলো করা? শুনেন, নির্বাচন কমিশন তো এক পেশি আচরণ করে যাচ্ছে ননস্টপ। আপনি দেখুন না, তারা রংপুরে নির্বাচনে, গাইবান্ধা নির্বাচনে এক ভূমিকা করলো, আবার অন্য জায়গায় নির্বাচন অন্য ভূমিকা করছে, এগুলো তো আমরা দেখতে পাই। এখন কথা হলো নির্বাচন কমিশন ফেয়ারলি যদি বলে তাহলে তারা ওই না ভোটটা কেন তারা উঠিয়ে দিল, কেন তারা সেখানে 2% বা 1% রাখতেছে, চিন্তা করে দেখো। নির্বাচন কমিশন কি একবার জোর গলায় বলতে পেরেছে যে সাক্কু সাহেবের ইলেকশন কুমিল্লাতে গিয়ে যে হঠাৎ আধা ঘন্টার জন্য একটু বিশৃঙ্খলা হয়ে গেল, ওর মধ্যে ব্যালট পেপার চেঞ্জ হয়ে গেল? এই যে ব্যালট পেপার শিফটিং, এখন তারা বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা ইভিএম আনবো না। ইতিমধ্যে কিন্তু সরকারের রাজস্ব অনেক টাকা তারা নষ্ট করেছে। তো এই যে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাঝখান দিয়ে এই নির্বাচনকে কারচুপি করার জন্য যে একটি প্রক্রিয়া তারা করছে, এটা কি জাতি সুস্পষ্ট দেখতে পাচ্ছে না? তাহলে এর সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমরা দেখেছি 96
2001-2008 এই ট্র্যাক রেকর্ড বলে যে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের নির্বাচন সুষ্ঠু হয়। কিন্তু এই জায়গাতে মিলন ভাই, আপনি যেটি বলছেন এই জায়গাতে আওয়ামী লীগ যেটি বলে সেটি হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিএনপি বিতর্কিত করেছে, যার কারণে এই তিন মাসের সরকার দুই বছর আড়াই বছর রান করেছে এবং সে কারণেই অনির্বাচিত কারোর হাতে আর সংশোধনীতে যেই জায়গাগুলো ভুল হয়েছিল, অর্থাৎ একজন না গেলে ইমিডিয়েট পাস, বিচারপতি না গেলে নেক্সট, তাহলে তিনটা অপশন অ্যাডজাস্ট হলে কে আসবে, সেই জায়গাটিকে রেটিফাই করা উচিত ছিল।91-তে তারা যখন ক্ষমতা এলেন তখন কিন্তু একটা ঘূর্ণিঝড় হয়েছিল চট্টগ্রামে এবং বহু কয়েক লক্ষ লোক মারা গেল। তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যখন এই প্রশ্নটা তোলা হলো কেন আগে প্রস্তুতি নেওয়া হলো না, সেইখানে কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন যে যত লোক মারা যাওয়ার কথা ছিল তত লোক মারা যায় নাই, এর মধ্য দিয়ে কি তার কি অসামর্থ্যতা বা তার যে অপারগতা তার যে ব্যর্থতা সেগুলো প্রমাণ করে না, সেটাই কিন্তু প্রমাণ করে। এই কথাটা কিন্তু এখন আমরা বলি নাই। দ্বিতীয়ত কথাটা যেটা বলেছেন যে আসলে আমাদের এই নির্বাচন নিয়ে এই কমিশন নিয়ে যে কথাটা বলেছেন আমার মনে হয় উনি একটু ভুলেও গেছেন, সেটা হলো যে নির্বাচন কমিশন ওনাদের সময় ছিল, সাদেক সাহেব ছিলেন, আজিজ সাহেব ছিলেন, যেগুলোকে বলা হতো সাদেকীয় মাত্রা মার্কা নির্বাচন, আজিজীয় মার্কা নির্বাচন, 1,09,00,000 ভোটার ভুয়া ভোটার বানানের প্রতিবাদে সেদিন আন্দোলন হলো, সেই সমস্ত নির্বাচন কমিশনের ইতিহাসও আমরা জানি। বরং আমি মনে করি তার চেয়ে আমরা অনেকটা এখন উন্নত পর্যায়ে আসছি যে নির্বাচন কমিশন অনেক স্বাধীন, তারা যে গাইবান্ধায় স্ট্যান্ডে নিয়েছে সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা স্ট্যান্ড নিয়েছে এবং সেখানে সাহসের পরিচয় তারা দিয়েছেন। এটাই কিন্তু আমরা চাই যে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবেন, কিন্তু ওনাদের সময় আমরা সেটা দেখি নাই। কেন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনটা সেদিন হয়েছিল, হয়েছিল যখন মাগুরা মিরপুর এই নির্বাচনগুলো হলো, সেই নির্বাচনে কী হয়েছিল, বাড়ির থেকে ভোটাররা আসতে দেওয়া হয়নি। তারপরে ওনারা যখন 1996 সালে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনটা করলেন তখন ওনাদের 45 জন যে বিনা ভোটে নির্বাচিত হলো সেটা কি জায়েজ? যদি বিরোধী দল কেউ অ্যাটেন্ড না করে নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তো আনকনস্টিটিউশনাল হতেই পারে। আওয়ামী লীগ সেখানে আমি যেমন আমাদের আমার নির্বাচনী এলাকায় 1996-1997 সালে যে নির্বাচনটা হলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখে সেখানে আমরা কন্টেস্ট করি নাই, যে কারণে আমারটাও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল। তাহলে এই যে 154 জনের কথা বলে, ওনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে 154 জন নির্বাচিত হতে পারতেন না। কিন্তু একটা কথা, যেহেতু মাগুরার কথা বলছিলেন, মাগুরা মিরপুরের কথা বলছেন, সাথে আমরা এই যে রমনার উপনির্বাচনের কথাও বলতে পারি, তো বিএনপি বলে যে তাদের সময় একটা মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে পুরো নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী সরকার ব্যবস্থা বদল, তত্ত্বাবধায়ক সরকার, এখন বিএনপির ভাষায় 300 আসন মাগুরা, মানে বিএনপি এটি বলে সেজন্য আরও দরকার তত্ত্বাবধায়ক বিএনপির ভাষায় আর কি। বিষয়টা হলো যে যেহেতু ওনারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করছেন না, আন্দোলন করছেন, আন্দোলনের সফলতা নির্ভর করে সম্পূর্ণ জনগণের কতটা অংশগ্রহণ আছে তার উপরে। ওনারা নিশ্চয়ই এ কথাটা মনে আছে যে শেখ হাসিনার নেতৃত্বে যখন 1996 সালের আন্দোলনটা হয়েছিল সেখানে কিন্তু ভোট ভাতের অধিকার নিয়ে যখন আমরা আন্দোলন করলাম তখন কিন্তু ওনারা ওনাদের পুলিশ চেষ্টা করেছিল আমাদের জনতার মঞ্চ ভাঙতে, কিন্তু ভাঙতে পারেনি, আমরা কিন্তু সেটাকে প্রতিরোধ করেছিলাম এবং সেই জনতার মঞ্চ আমরা রক্ষা করেছিলাম। আমি ওই জনতার মঞ্চে মতিয়াপা আমি সহ আরও কয়েকজন, প্রথমে মাত্র 8 জন, আমরা ভোর সেই 6:20 যখন প্রথম পুলিশ আমাদের উপরে অ্যাটাক করলো তখন আমরা 8 জন মাত্র শেষ পর্যন্ত ছিলাম। আমি মাওলানা না কিন্তু আমি 1.5 ঘন্টা মোনাজাত ধরে বসেছিলাম যাতে অন্তত মঞ্চটা ভাঙতে না পারে, সাংবাদিকদের নিশ্চয়ই মনে আছে। তাহলে বিষয়টা হলো যে জনগণের সম্পৃক্ততা কতটা আছে তার উপরে এই নির্বাচনে তাদের অবস্থান, তাদের আন্দোলনের সফলতা নির্ভর করবে। আর নিরপেক্ষ বলতে কেউ নেই, শিশু আর পাগল ছাড়া, এই কথা কি ওনাদের নেতৃত্বে বলছিলেন? তাহলে এখন কি ওনারা শিশু আর পাগল খুঁজে পেয়েছেন? যে কারণে এই কনসেপ্টটাকে কে নষ্ট করলো? আপনি ঠিকই বলেছেন,
কনসেপ্টটা নষ্ট করেছেন বিএনপি। আমি তো আপনাদের কথাই উদ্ধৃত করেছি, আমি তো আপনাদের কথাই উদ্ধৃত করেছি। ওনাদের কনসেপ্ট সেই তত্ত্বাবধায়কের সরকারে যখন ওনারা জিতলেন, আমরা বললাম নিরপেক্ষ হয় নাই, হাবিবুর রহমান সাহেবের তত্ত্বাবধায়ক সরকারে যখন আমরা জিতলাম ওনারা বললেন নিরপেক্ষ হলো না, তাহলে তত্ত্বাবধায়ক সরকার, আমরা তো নিজেরাই তত্ত্বাবধায়ক সরকারের সম্পর্কে প্রশ্ন তুলেছি এবং শেখ হাসিনা বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আজীবনের জন্য এই কথাটা বলেন নাই। আমার যদি মনে আছে, যদি ভুল না করি, বোধ হয় 3টি কি 4টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, এইভাবে কিন্তু একটা কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তখন। এবং সেই 3টি সরকার তত্ত্বাবধায়ক সরকার ইয়ে হয়েছে, তারপর হাইকোর্টে সেটাকে বলেছে যে এখন আর প্রয়োজন নেই, যদি আলোচনা করে হয় সেটা মনে করে। তাই সেই জায়গাটায় ওনারা কিন্তু আর অনির্বাচিত সরকার, অনির্বাচিত যারা থাকেন, আপনি নিজে বলেছেন 2 বছর অনির্বাচিত তারা কিন্তু সরকার পরিচালনা করলেন, তারপর নির্বাচন হলো, আওয়ামী লীগ বিজয়লাভ করলেন, সেইটা নিয়ে ওনারা প্রশ্ন করেছেন। তাহলে কেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ওনারা এত উদ্গ্রীব, এটা আমাদের প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ ফরিদ ভাই। স্যার স্টিফেন নিনানের কথা আনছিলেন আমাদের মিলন ভাই, তখন স্টার স্টিফেন নিনান, এরপর যদি দেখি 2014 আগে আগে আপনার হচ্ছে তারানকো এসেছিলেন জাতিসংঘের মহাসচিবের দূত হিসেবে, তারপর সুদতা সিংয়ের কথা বলছিলেন। এখন মানে আজকের দিনে যখন আমরা কথা বলছি, আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক দলের নেতাদেরকে বিভিন্ন রাষ্ট্রদূতদের সঙ্গে কথাবার্তা বৈঠক ইত্যাদি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক দেখি আমরা, তো এগুলো কি আসলে খুব বেশি ফলদায়ক হয়, মানে কোনো রেজাল্ট দিতে পারে? না দেখুন, এখানে যদি আমরা বলি যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে একটা কথা আছে, তো সব ক্ষেত্রেই তার ইতিহাস নিজেকে আবার নতুন করে একই পুনরাবৃত্তি ঘটায় না। আমার মনে হয় না যে বাংলাদেশের এখন সেই পরিস্থিতিটা আছে যে বাইরের, আমরা তখন জাতিসংঘ, কমনওয়েলথ এগুলোকে জড়িয়ে যে ঘটনাগুলি তখন ঘটেছে তাদেরতে কিন্তু কোনো ফল হয়নি। আসলে তারা এসেছিল, সেই ঘটনাটা ঘটেছিল, এবং আমরা মনে করি যে সেটা যে তারা সমাধান করতে পারেছে তা না। এবং আমরা সাংবাদিক হিসাবেও সেই জিনিসটা দেখেছি যে ওই যে যে কথাটা বলা হলো এখানে যে ওই প্রসঙ্গটি সবাই ছিল যে বিচার হোক, কিন্তু তাল গাছটা আমার আগে থেকে এই জিনিসটা ছিল, এবং এখনও এই ধরনের পরিস্থিতি নেই, কিন্তু বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে গেছে সেই সময় আর এই সময় এক কথা না। আরেকটি যেটা হচ্ছে এখানে কোথায় এসে আমরা এই বিতর্কটা তৈরি হচ্ছে, কোথায় এসে অচল অবস্থাটা কথা হচ্ছে, দেখুন একটা যে কোনো বড়ো দল, বিএনপি বাদ দেন, আওয়ামী লীগ বাদ দেন, তারা যদি একটা নির্বাচন হলে এই ধরনের ক্ষেত্রে বলে যে আমি নির্বাচনে যাব না কারণ আমি তোমাকে বিশ্বাস করি না, এটা ছোটোখাটো দল হলে পরে যেটা হতো সেটা না, কারণ বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের প্রধান বিরোধী দল, তারা সংসদে থাকুক বা না থাকুক। এখন তারা এই ধরনের একটা অবস্থান নিয়েছে, সেটা এখন সরকারকে অবশ্যই এক ধরনের তারা চাচ্ছে, তো কারণ বর্তমান সরকার চাচ্ছে যে একটা সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, এবং সেটা করতে পারলে তারাই সেটাতে তৃপ্তি পাবে, তাদেরও সুবিধা হবে না, এবং একটা এই ধরনের সুষ্ঠু প্রতিযোগিতার মধ্যে যদি একটা নির্বাচন হয় এবং তাতে যদি জয়ী হয় বা হেরে যায় বা জয়ী হোক সেটাকে তারা মেনে নেবে যদি সুষ্ঠু নির্বাচনটা হয়। এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যদি জনগণ আমাকে ভোট না দেন তাহলে আমি থাকবো না, হ্যাঁ জনগণ যাকে ভোট দেবে তাকেই আমি আসবো। কিন্তু বিএনপি বিশ্বাস করছে না, তারা মনে করছে যে বর্তমান সরকার অধীনে, বিশেষত বর্তমান প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে কোনো সরকার, মানে কোনো নির্বাচন যদি হয়, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তত্ত্বাবধান তো থাকবেন না তখন, কিন্তু তার অধীনে যদি নির্বাচন হয় তাহলে পরে আমরা যাব না। তাহলে সমাধানটা কী? তারা তো সেই অবস্থানটা নিয়েছেন, তারা তাদের দিক থেকে মনে করছেন এটা তাদের সঠিক সমস্যা, এটা ছাড়া তারা এই সরকারের বিরুদ্ধে কোনো কিছুতেই পারবেন না। তারা 2008-এর কথা বলছেন, তারা 2014-র কথা বলছেন, 2018-এর কথা বলছেন, এবং সেখানে তারা তাদের যুক্তি তুলে ধরছেন। এখন দেখুন যে একটা জিনিস যে আমরা কিন্তু যদি ওই মাগুরার পরের থেকে পিছনে ফিরে যাই বারবার, একটা কথা কিন্তু আমি সবসময় বলি, এমন আমরা সাংবাদিক হিসাবে একটা জিনিস যেটা দেখেছি যে তখন আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সঙ্গে তখন জামাত ইসলামও ছিল, এবং সবগুলো দল তারা তাদের সঙ্গে ছিল না, মানে যুগবদ্ধভাবে আন্দোলন করছিল এই দাবিটাতে, সেটা হচ্ছে যে তারা বাধ্য করেছিল তখন বিএনপি সরকারকে, যখন 15ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, নির্বাচন হয়ে কিন্তু বেগম খালেদা জিয়া যখন শপথ নিলেন, শপথে কিন্তু তখন বিদেশি রাষ্ট্রদূতরা কিন্তু তখন যান নাই, এবং তারা সেটাকে ধরে নেওয়া হয়েছিল যে এটা তারা বয়কট করেছে এবং তারা এই সরকারকে মানে অন করছে না, মানে দিচ্ছেন না। তো সেই জায়গাটার মধ্যে আপনার তিনি প্রথম অধিবেশনই আমার যদ্দূর মনে পড়ে ইত্যাদি তারা সংসদে সংবিধান সংশোধন করলেন এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা হলো, এবং তারপরে নির্বাচন যেটা হলো সেটাতে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সেটাতে জয়ী হলো।
তা এইটা কিভাবে হলো, এটা কিভাবে হলো? এটা হলো একটা আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করা হলো, এবং সেই বাধ্য করার ব্যাপারটা ইত্যাদি। এখন বিএনপি বলছেন তারা তো তাদের কথা বলতেই পারেন, তারা আন্দোলন করছেন, তারা পতন চান সরকারের, পতন অর্থে যে আন্দোলনের মুখে সরকার পতন ঘটবে, এটাই তো চাচ্ছেন। তাহলে পরে সেই চাওয়াটার মধ্যে আপনাকে সেই পরিস্থিতি তৈরি করতে হবে। এখন আসুন যে আমি যে কথাটা বলছি, আমরা দেখছি যে বাংলাদেশে এখন দ্রব্যমূল্য নিয়ে এবং কিছু কিছু অধিকার সংক্রান্ত ব্যাপার নিয়ে, মানবাধিকার সংক্রান্ত ব্যাপার নিয়ে, সাংবাদিকদের স্বাধীনতার ব্যাপারটা নিয়ে আছে, এই সরকার সম্পর্কে প্রশ্ন আছে। সব জায়গায় যে তারা একেবারে নিরঙ্কুশ ভালো কাজ করছেন তা না, এবং তাই না, কিন্তু সেই জিনিসটা আছে। কিন্তু তার এটাকে পরেও কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান সরকারের অধীনে উন্নয়ন হয়েছে এবং অনেক ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন। আপনি এই বর্তমান সরকারের অধীনে আপনি মানুষের কে বলে যে অনেক ধরনের সামাজিক উন্নয়ন হয়েছে, তারা অনেক করোনাকালীন সময় থেকে শুরু করে ধরুন এখন যে অবস্থা হচ্ছে সেখানে এক আমাদের দেশের নিম্নবিত্তদের মধ্যে তারা মানুষ কিছু না কিছু পাচ্ছে, তারা একেবারে এমন কিছু না যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের অনেক নানান কিছু, আমি সবগুলো না বললে এই অনুষ্ঠানের মধ্যে, যে অনেক ধরনের উন্নয়ন আছে ইত্যাদি আছে আমাদের। এবং আপনার কিছুদিন আগে যেমন কথাটা বলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা নিয়ে এখানে একটা কথা উঠছিল যে তারা কী করেছেন, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে কোনো কিছু সম্পর্কের ক্ষেত্রে তো সাদা কালো বলে কোনো জিনিস নেই, ইটস নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেখানে গ্রেও আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন আমাদের উন্নয়নের ব্যাপারে এই বাইডেনের বাণী মানে কি বলে যে শুভেচ্ছা বাণী ছাড়াও কিন্তু তারা বাংলাদেশ যেটা উন্নয়নের মানে একটা রোল মডেল হিসাবে কাজ করছে সেটাও কিন্তু তারা বলে। এই অর্থে যে আমাদের মতো একটা দেশ, যে দেশটিকে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সে হেনরি কিসিঞ্জার বলেছে যে বটমলেস বাস্কেট, হ্যাঁ, তলাবিহীন জুড়ি, সেই দেশটি আজকে এই অবস্থার মধ্যে এসেছে যেখানে বিশ্বের আপনার 30-40 বৃহত্তম অর্থনৈতিক দেশের একটি, তো সেটা সম্পর্কে তো তারা বলছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের দেশে, দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এখানে বিনিয়োগ করছে, সবচেয়ে একক দেশ হিসাবে সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের দেশে যে তারা আমদানি করে আমাদের পোশাক শিল্প, তারা হচ্ছে একক দেশ হিসাবে সবচেয়ে বৃহত্তর, এবং এগুলো আছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মানবাধিকারের ব্যাপার নিয়ে তাদের কিছু প্রশ্ন আছে, তাদের যে স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট সেটা হয়েছে সেটাও তারা করেছে। অর্থাৎ এই অবস্থার মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক মানে এই না যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে বাতিল করে দিয়েছে, এটা দিয়ে হবে না, আমরা এটাকে পরিবর্তন করতে চাই, এই সেটা কিন্তু না। এখানে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সবসময় বলছে একটা এনগেজমেন্টের মধ্যে আছে, তারা সামগ্রিকভাবে আমাদের দেশের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র শুধু না, পশ্চিমা অন্যান্য যারা দেশগুলো আছে, কিন্তু যারা যখন এই মানবাধিকারের প্রশ্ন আসলে তারা কতগুলো জিনিস স্পষ্টভাবে বলে, সেটা আমি মানি বা না মানি, গণতান্ত্রিক এই সামিটের কথাটা আসলো, সামিটে আমি মনে করি যে সামিটে তারা আমাদের মানে ডাকলো কি না ডাকলো এই সরকার, সেটা নিয়ে এই সরকারের বড় মাথা ব্যথা হওয়ার কারণ হতে পারে তা না, ডাকলে ভালো ছিল, কিন্তু কারা ডেকেছে? যখন আমাদেরকে ডাকেন তারা পাকিস্তানকে ডেকেছে, তা পাকিস্তান তো নিঃসন্দেহে আমাদের চেয়ে এগিয়ে নয় গণতন্ত্রের দিক থেকে। কাজেই আবার যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতাই করেছে যে প্রশাসন, সে আমরা বাংলাদেশে জয়ী হয়েছি না? আমরা তো জয়ী হয়েছি, আমরা তো আমাদের মানে স্বাধীনতা লাভ করেছি। আবার সেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে এসে সম্পর্ক করেছে, বন্ধুত্ব করেছে, কাজে এভাবেই চলে। কাজে তারা ডাকলো না বলে মানে নেই বা ইত্যাদি সেটা অন্য কথা। তবে সরকারের জন্য যে চ্যালেঞ্জটা যেটা হচ্ছে, আওয়ামী লীগের যেটা চ্যালেঞ্জটা হচ্ছে যে 2000 সামনে যে এই বছরের শেষে বা জানুয়ারির 2024 জানুয়ারি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং সকল দলের অংশগ্রহণের মধ্যে একটা নির্বাচন হোক, সেইটা তার জন্য একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ যাবে। আমি বিএনপিকেও আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমার বলার না বলা কিছু না, যে বিএনপিকেও এটা মানতে হবে, হয় আপনি এমন জনশক্তি তৈরি করুন, এমন গণ আন্দোলন তৈরি করার মতো করুন যেখানে সরকার আর পারছে না, হ্যাঁ, আর নয়তো আপনাকে নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু যাওয়া দরকার, এবং সেই প্রস্তুতি নিলে বিএনপিরই ভালো হবে। তা নাহলে পরে তারা দেখা যাবে যে যে সময় এই সিদ্ধান্তটা নিল তখন ইতিমধ্যে ট্রেন ছেড়ে চলে গেছে। অনেক ধন্যবাদ মিলন ভাই, শেষ এক মিনিট আপনি যদি কোনো মন্তব্য করতে চান, দুই মিনিট সময় আছে, আপনি এক মিনিট বলবেন, সাধারণ এটা আমি এত কিছু বলবো কিভাবে, অনেক কিছু ছিল, একটা ছোট্ট পয়েন্টে উত্তর দিয়ে বাকিটা আমি কনক্লুসিভ দিয়ে দিই, সেটা হচ্ছে 1.9 লাখ ভোটের কথা বলা হয়েছে। যখন ডেটা ব্যাংক তৈরি করা হয়েছিল তখন মেইন সার্ভার হয়নি,
আমি নিজেও ঢাকাও ভোটার ছিলাম, কচুয়াতেও ছিলাম। সারা দেশে মানুষ এইভাবে দুইটি করে ভোট দিয়েছিল, অনেকেই যারা দুই জায়গায় ইন্টারেস্ট ফিল করেছে। সেটাকে যখন মেইন সার্ভেজে আসলো তখন ওইটার মধ্যে ধরা পড়লো যে ডাবল ভোট হয়েছে। এটাকে নিয়ে এত হইচই করার কিছু নাই। যাই হোক, এক মিনিট যেহেতু বলেছেন তাহলে আমি এটাই বলবো যে ডক্ট্রিন অফ নেসেসিটি একটি কথা রয়েছে। এই ডক্ট্রিন অফ নেসেসিটির কথাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং রাজনীতিবিদগুলো অর্থাৎ ওই যে ওই সময় ওনারা 1991 সালে যে সাত দল পাঁচ দল আট দল মিলে যে আমার অধিকার আমি রক্ষা করব, ভোটের অধিকার আমরা রক্ষা করব, এই অঙ্গীকারবদ্ধ রাজনীতিবিদদের হতে হবে এবং ভোটের অধিকার সংরক্ষিত রাখতে হবে এবং ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে যে কোনো মডেলই হোক একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। ষড়যন ভাই, আপনাকে ধন্যবাদ। এখন অল্প সময়ের মধ্যে আর বেশি কথা না বলে শুধু এটুকু বলতে চাই যে আপনার আলোচনার বিষয় হলো গণতন্ত্র, ষড়যন্ত্রের রাজনীতি। আসলে গণতন্ত্রের মধ্যেও তো ষড়যন্ত্র হচ্ছে। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করলো না জিয়াউর রহমান, এবং তার কাছে মদত নিয়ে এই কর্নেল ফারুক কর্নেল রশিদা তারা তার মদতেই বঙ্গবন্ধুকে হত্যা করলো, সেটা একটা গভীর ষড়যন্ত্র। সেখানেও তো গণতান্ত্রিক যে ব্যবস্থায় বঙ্গবন্ধু করেছিলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেখানে একটা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এবং পরবর্তী যে 1.9 কোটি ভোটার উনি যে অস্বীকার করলেন, তাহলে একজন স্কুলের হেডমাস্টারকে তাকে যে 9 লক্ষ ভোটার করার জন্য তাকে যে চাপ সৃষ্টি করা হলো সে করলো না, তার চাকরি চলে গেল কেন? সুতরাং এই ইতিহাসগুলো ওনাদের তো ভুলে যাওয়ার কথা নয়। আমরা এটুকু বলতে চাই কনসেপ্টটাকে ওনারা নষ্ট করেছেন। আর পৃথিবীর কোথাও এই অনির্বাচিত লোকদের দ্বারা কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় না, সুতরাং আমাদের এখানে এটা কোনো সুযোগ নাই। সংবিধানের বাইরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক। আগামীকাল আবার দেখা করে দর্শকদের জন্য শুভরাত্রি।